এই শীতের সকালে ঘুম থেকে একদমই উঠতে মন চায় না এখন তো এই বছরটাতে উঠতেই পারছি না সকালবেলাতে ঘুম থেকে অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু গত বছরে তবু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজে রান্না বান্নাও হয়ে যেত কিন্তু এখন দেখো এই বছরটা খুব দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে আর কাজ বাজও সেই দেরি দেরিতে হয়ে যাচ্ছে আমার বোন ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ রান্নাঘরের কাজটা বাকি রেখে বাকি সব কাজগুলোই করে নিয়ে পড়াতে বসেছে আর আমি উঠে রান্নাঘরের কাজটা করে নিয়েছি আর এই যে হাড়ির পেছনের মাটি লেপার দরকার ছিল তো সেটা এখন লিপে এখন রোদের মধ্যে রেখে দিয়েছি ব্রাশ করতে বাকি রয়েছে এখনও তো সেই পর্যন্ত যতটুকু শুকায় আর তারপরে রান্নাটা বসাবো আর এই যে রান্নার জন্য এখন জলটাও নিয়ে আসলাম কলের থেকে শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করেছি তো সকালের কাজগুলো সেরে নিয়েছে আর এই না উঠতে এতটা দেরি হচ্ছে কি বলো তো এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে সকালে মানে উঠতেই পারছি না নাকটা পুরো বন্ধ হয়ে রয়েছে এই যে একটু সময় জল ঘেটেছি তাতে যেন আরও বেশি লাগছে মনে হচ্ছে সকালবেলাটা আর ওই বিকেলের পর থেকে সন্ধ্যে রাত মানে সব সময়ের জন্য নাকটা পুরো এটে রয়েছে ওই জন্য ভীষণ আর কি কষ্ট পাচ্ছে এই কয়েকদিন আরও ওই জন্যই ভিডিও দেওয়া হয়নি তো আজকে থেকে আবার শুরু করলাম তো এখন যাব রান্না করতে ওইদিকে বোন গেছে দোকানে তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালকে হাটের থেকে বাবাই পালং শাকটা এনেছিল আমি রাতে বেলাতেই কেটে রেখেছিলাম তবে উনুন ধরানোর আগে আমি এটাকে ধুয়ে নিয়েছি আর এই যে পালং শাকের মধ্যে দেব আলু আর শিম যদি বড়ি আর বেগুন থাকতো তাহলে খুব ভালো হতো এই সব কিছু দিয়ে যদি পালং শাক রান্না করা হয় দারুণ টেস্ট লাগে তো এগুলো তো বারণ রয়েছে তো যা আছে এই সব দিয়ে রান্না করব তো এখন এগুলোকে সেদ্ধ বসাবো আলু শিমটা আগে দিয়ে নিয়েছি আর এখন দিচ্ছি পালং শাক পালং দিতে দিতে দেখো এখন কড়াইটা পুরো ভরে গেছে কিন্তু যখন রান্না হয়ে যাবে তখন আর এতটা থাকবে না তো এখন এটাকে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ পরে আবারও যদিও দিতে হবে তো এখন একটু দিয়ে দিলাম এটাকে এখন ঢাকা চাপা দিয়ে দেবো রান্নাটা তো বসিয়ে দিয়েছি আর এই পাশে এসে কয়েকটা খেজুর নিয়ে বসেছি এই কয়েকদিন থেকে জানো তো খেজুর খাচ্ছি আমার দাদা বাড়ি থাকতে এক প্যাকেট খেজুর এনেছিল তো সেটা না মানে কেউই খাচ্ছে না বাড়িতে দেখছি আর আমার মা শুধু বলে যাচ্ছে এরা একটা খাবার আনলে কিছু খায় না কিছু না নষ্ট করতে চায় শুধু এরকম বলছে তো ভাবলাম কি আমার বোন তো খাবে না তাহলে আমিই খেয়ে নি তো ওই জন্য আর কি কয়েকদিন থেকে শুরু করেছে মাঝখানে আবার কয়েকদিন খাওয়া হয়নি আজকে আবার এই যে নিয়ে বসলাম আর ওই দিকটাতে পাটকাঠিতে মানে ধরিয়েছি উনুনটা এত মোটা মোটা পাটকাঠি না মনে হচ্ছে যেন কাঠের মতন আগুন ধরছে সেটা তাড়াতাড়ি করে খেয়ে নেবো আবার ওখানে গিয়ে বসবো পালং শাকটা সেদ্ধ হয়ে যাবার পরে এই পাশে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছে এই পাশে তো কম আছ আসে ওই জন্য আর কি এই পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি ওই পাশে ভাত হচ্ছে আর আমার বোন দোকানের থেকে এসে বাঁধাকপি কাটতে বসেছে বাঁধাকপিটাকে আজকে ভাজা করব। আর দোকানের থেকে আসার সময় মাছও এনেছে তো একটু পরে আর কি এই বাঁধাকপিটা কাটা হয়ে যাবে তারপরে মাছ কাটবে একটা সময় ছিল জানো তো যখন এই ভোলা মাছটা খেতে ভীষণ পছন্দ করতাম কিন্তু এখন সব মাছই সমান হয়ে গেছে ঝোলের মাছ পছন্দ হয় না কিন্তু ভাজা মাছ হলেই চলে যাবে এরকম একটা ব্যাপার আর আমার এদিকে ভাত হয়ে গেছে তো এখন ভাতটা উপর দিয়ে নিচ্ছে ভাত আর পালং শাকের ঘ্যাট্টা হয়ে যাবার পরে এখন বসিয়েছি দুধ গরম খোসকাকে একটু আগেই দুধ দিয়ে গেল তো তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি এখন আবার কিছুদিন ধরে বাড়িতে দুধ দিচ্ছে আর এই দিকটাতে বসিয়েছি বাঁধাকপি আর আলুটা সেদ্ধ এটাকে ঘন্ট করব আর ঝোলের তরকারি আজকে না সেরকম হচ্ছে না মানে পালং শাকের ঘ্যাট করেছে আর এই দিকটাতে বাঁধাকপির ঘন্ট করব আর ডালটা ভেবেছিলাম করব কিন্তু মা বলল যে ডাল করতে হবে না এই যে মাছ আনা হয়েছে মা বললো যে মাছের ঝোল করতে কিন্তু বোন আবার বাড়িতে এসে বলছে কি যে প্রচলতি দিয়ে মাছ দিয়ে পাতায় খাবে তো সেই জন্য আর কি এটা এখন রেখে দেবো মা আসবে তারপরে আর কি যা বলবে সেটাই আর কি করা হবে এই যে পালং শাকের ঘ্যাট রান্না করেছি আর করেছে বাঁধাকপির ঘন্ট আর এই যে মা দোকান থেকে বাড়ি চলে এসছে তো মা বললো যে পাতুরি করা হবে তবে কয়েকটা মাছ ভাজার জন্য তাই লঙ্কা দিয়ে মাছ ভেজে নিয়েছি প্রথমের দিকে মাছটা কিছুই হয়নি কিন্তু যখন নামাতে যাব তার আগে আর কে একটু ভেঙে গেছে আর এদিকটাতে মা দোকানের থেকে এসে কচুলতিটা কেটে দিয়ে মশলা করে দিয়েছে পাতুরি করার জন্য আর আমি কয়েকটা পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল এবার একটু ভালো করে মাখিয়ে রেখে দেব তারপরে কড়াইতে দেওয়া হবে আর এখন মা বানাচ্ছে কচুর বড়া কালকে কচুর বড়া বানানো হয়েছিল তো অনেকটা কচু বেশি হয়ে যাচ্ছিল ওই জন্য মা রেখে দিয়েছে সেইটা আর কি আজকে বানানো হচ্ছে মোটামুটি বান্না হয়েছে এখন কচুলতিটা বসাতে হবে তো কচুলতিটা মাখিয়ে নিয়েছে মশলা দিয়ে টাছ দিয়ে সব কিছুই করা হয়েছে কিন্তু এখনও কলাপাতা পাতা আনতে হবে তো কলাপাতা পাতা বোন আনতে গেছে বেছনের দিকে একটা জমিতে কলা গাছ লাগিয়েছে তো সেখান থেকে আর কি গেছে আনতে আর আমাদের যা কলাপাতা পাতা একদমই ভালো না সামনের দিকের গাছ তো মানে কাটা পড়ে গেছে একটা গাছ রয়েছে তো ওটার থেকে আর পারা যাবে না তার দুটো ডিম সেদ্ধ করেছিলাম এই যে একটা নিয়ে নিয়েছি এদিকটাতে এসেছে বোন খাবে একটা আমি একটা খাবো আজকে ভেবেছিলাম যে ডিম দিয়ে আর কি একটা জিনিস বানাবো কিন্তু মা বোন দুজনে বলছে কি যে ওটা খাবে না ওই জন্য আর কি বানানো হয়নি তাই ভাবলাম কি ডিম সেদ্ধ খায় ভেবেছিলাম যে অনেক মানে রান্না বসানোর আগে আর কি ডিমটা বসাবো ডিমটা সেদ্ধ করে নেবো তারপরে ডিম খাবো কিন্তু শেয়ার আর হয়নি তো দুটো রান্না করার পরে ডিমটা সেদ্ধ করে নিয়েছে এখন এইটা খাবো আর দেরি আছে ভাত খেতে কচুর লতিটা কলার পাতায় করে এই কড়াইতেই আর কি বসিয়ে দিয়েছে এই সময়টা আমি ছিলাম না ওই জন্য বসানোর বেশ কিছুক্ষণ পর এসে তোমাদেরকে দেখালাম আর এখন আমি খেতে বসেছি কচুর বড়া নিয়েছি মাছ ভাজা আর পালং শাকের ঘ্যাট দিয়ে এখন খাবো এই যে হলো মায়ের থালা এই যে পাশে বোন খাচ্ছে আর আমার খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে মা একটু বাদেই খেতে বসেছে মা বললো কি যে একটু লঙ্কা নেবে তো বললো অন্য একটা গাছের থেকে ছিঁড়ে দেওয়ার জন্য তো মাকে বললাম কি যে বোম্বাই লঙ্কা দিই পেকে গেছে মা এমনিতেও বলছিল যে লঙ্কাটা ছেঁড়ার জন্য তো বললাম তাহলে আজকেই ছিঁড়ে নি কিন্তু দেখো ছিঁড়তে এসে দেখছি কি যে এই লঙ্কাটার থেকে কিছুটা অংশ পাখি খেয়ে নিয়েছে এর আগেও একটা লঙ্কাতে এরকমটা হয়েছিল তো এই লঙ্কাটা এখন ধুয়ে মার কাছে দেবো মা অল্প একটু আর কি ছিঁড়ে নেবে এই লঙ্কায় ভীষণ পরিমাণে ঝাল আর আমাদের গাছে যেন তো এই লঙ্কাগুলো প্রচুর পরিমাণে হয়েছে কিছুদিন আগে আমাদের ধান উঠেছে তোমাদেরকে বলেছিলাম তো সেই ধান মাঠের থেকে বাড়িতে আনা হয়েছে আজকে উড়ানো হচ্ছে দুদিন ধরে আর কি ওড়ানো হচ্ছিল আজকে নিয়ে তিন দিন আগে তো বাগানে যাওয়া হতো ওই হাওয়াতেই ওড়ানো হতো কিন্তু অনেকটা দিন হয়ে গেছে মানে অনেক বছর বলতে পারো এরকম ফ্যানেই ধান ওড়ানো হয় সকালে খাওয়ার পরে আর কোনো কাজ করিনি ওই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ারও করতে পারিনি আসলে ঠান্ডার জন্য জানো তো মানে ভীষণ অস্বস্তি লাগছে নাক পুরো বন্ধ ওই জন্য মানে কোনো কাজ তো করতেই পারছি না নিচু হতে গেলেই মাথা পুরো ভার হয়ে যাচ্ছে আর নাকটা যেন আরও বেশি পরিমাণে বন্ধ হয়ে যাচ্ছে এরকম লাগছে আর কথা বলতে গেলে যেন ভীষণ একটা কষ্ট হচ্ছে তো ওই জন্য আর কি বসেছিলাম অনেকক্ষণ আর এখন বেজে গেছে কটা কটাবেলা তো দেড়টা বেজে গেছে এই স্নান করে উঠলাম আর মা আর বন্ধু সকালে খাওয়া দাওয়ার পরে ধান ওড়াতে লেগেছে মানে আজকেই মানে এই দুদিন ধরে করছিলো অল্প অল্প করে তো আজকে আর কি বেশি ধানটা আর কি ওড়াবে এই হচ্ছে আজকে জানি না আর কি সবটা হবে কিনা আর বাবা এই মাত্র মাঠের থেকে বাড়ি এসছে স্নানও করে নিয়েছে এখন যাব বাবাকে খেতে দিতে বাবাকে ভাত খেতে দিয়েছিলাম তো বাবার খাওয়া হয়ে গেছে আর এদিকে মা কাজ করছিল তো জল চাইলো আর তখন মনে পড়েছে কি যে সকালে ভাত খাওয়ার পরে সে ওষুধটা খায়নি তো ওষুধ আর জল দুটোই দিলাম খেয়ে নিয়েছে আর এদিকে খাওয়া দাওয়ার পরে বাবা এখন যাচ্ছে মাঠে এখন না মাঠে একটু কাজ রয়েছে তো সেই জন্য আর কি দুপুরবেলাতে রেস্ট নিতে পায় দুপুর সেই তাড়াতাড়ি করে করে খাওয়া দাওয়া আবার মাঠে চলে যায় আগের দুই দিন ধান উড়ানো হয়েছিল আর বাকি যেই ধানটুকু ছিল সেটুকু আজকে সব উড়ানো হয়ে গেছে তবে কিছুটা ধান আর কি ঝাড়তে হবে তার জন্য মা এখন কুলোতে ঝেড়ে নিচ্ছে অল্প কটা ধান এই কটা হয়ে গেলে ধানের কাজ শেষ বেলাতে মা যখন দোকানে আসছিলো তখন মায়ের সাথে আমিও দোকানে এসেছি তো দোকানে অনেকক্ষণই বসেছিলাম আর তারপরে মামা বাড়িতে গিয়ে বড়ো মামিকে নিয়ে এসছে এখন আমি আর বড়ো মামি দুজনেই যাচ্ছি একটা কুর্তি কিনেছে সেটাই সেলাই করতে নিয়ে এসছি আর এই কাকিমা জানো তো আজকে বলছিল যে সেলাই করে দেবে না কিন্তু বললাম এটা আমার দরকার তো সেই জন্যই আর কি অনেক বলার পরে তাই সেলাই করে দিচ্ছে যখন ওনার হাতে সময় থাকে না তখন আর কি রেখে দিয়ে পরে এসে আবার নিয়ে যায় কিন্তু যখন সময় থাকে সেলাই করে দেওয়ার তখন সাথে সাথে আবার দিয়ে যায় আর যেহেতু আমার লাগবে তো তাই জন্য আর কি আজকে তাড়াতাড়ি করে সেলাই করে দিচ্ছে তো এটা সেলাই হয়ে যাবে তারপরে যাব বাড়িতে তাহলে চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা